চাঁদের মাটিতে পাঁচ বছর ধরে দাপট দেখাচ্ছে চীনা রোভার ইউটিউব। এখন চাঁদের মাটিতে নেমেছে ভারতের রোভার প্রজ্ঞান। প্রজ্ঞান কি পারবে চীনের মতোই চাঁদের মাটি দাপিয়ে বেড়াতে? চৌদ্দ দিনের জন্য প্রজ্ঞানকে চাঁদের মাটিতে নামানো হলেও ইসরোর বুকে একরাশ আশা, বিক্রম ও প্রজ্ঞানও সূর্যের আলো বেড়ে ফের জেগে উঠবে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো চন্দ্র মিশনে ইতিহাস করেছে বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পা দিয়ে। তারপর চৌদ্দ দিন ধরে চাঁদের মাটিতে দাপিয়ে বেরিয়েছে প্রজ্ঞান, কিন্তু চাঁদে রাত নামতেই প্রজ্ঞান এবং ল্যান্ডার ঘুমিয়ে পড়েছে। প্রজ্ঞান ঘুমিয়ে পড়লেও চাঁদের মাটিতে পাঁচ বছর ধরে কাজ করে চলেছে চীনের রোভার ইউটিউব। 2018 সালে চন্দ্রপৃষ্ঠে নামে সে, চাঁদের দক্ষিণ মেরুর দিকেই আইটকেন বেসিনে নামে চীনের মহাকাশযান। তারপর থেকে সক্রিয় রয়েছে চীনের রোভার। এখন দেখার দ্বিতীয় প্রচেষ্টায় চাঁদের মাটিতে নামার পরে প্রজ্ঞান সক্রিয় হতে পারে কিনা। 2007 সাল থেকে চন্দ্র অভিযান শুরু করে চীন। চ্যাংওয়ান এবং চ্যাংটু নামের দুটি অভিযান তারা চাঁদের কক্ষপথে স্থাপন করতে সফল হয়েছিল। তারপর চ্যাংতিন মহাকাশযান পাঠায় চীন, তার মধ্যেই ছিল ইউটিউব রোভার। তা এখন চন্দ্রপৃষ্ঠে অনুসন্ধান চালিয়ে চলেছে। এরপর 2019 সালেও চন্দ্রযান চ্যাংচান মিশনে সাফল্য পায় বেজিং। চাঁদের কক্ষপথ থেকে কোয়েকিয়া অরবিটার স্পেস সেন্টারে তথ্য পাঠিয়ে চলেছে। চাঁদের বুক থেকে 4 কেজি ধুলো সংগ্রহ করে ল্যান্ডারের বিশেষ চেম্বারে রাখবে এর বিশেষ ড্রিল মেশিন এবং রোবোটিক হাত। চাঁদের বুকে পাকাপাকি বসতি তৈরি করার পরিকল্পনা এগোচ্ছে চীন। তা নিয়ে পরিকল্পনা রয়েছে তাদের। চাঁদের খনিজ আহরণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তারা, সেই লক্ষ্যেই চাঁদের মাটি সংগ্রহ করে আনছে। 2030 সালের মধ্যে চাঁদের নভোচারী পাঠানোর পরিকল্পনা করেছে চীন। এই অবস্থায় ভারত পরে শুরু করেছে চন্দ্র অভিযান। দ্বিতীয় প্রচেষ্টায় সফল হয়েছে, কিন্তু ভারত চীনের মতো চাঁদের মাটিতে দাপট দেখাতে পারবে কিনা তা বোঝা যাবে প্রজ্ঞান ও বিক্রমের পুনর্জাগরণের উপর। সেই আশায় এখন দিন গুনছে ইসরো। এই মাসেই 22 তারিখে বোঝা যাবে যে ভারত চাঁদের মাটিতে অনুসন্ধান প্রক্রিয়া চালিয়ে যেতে পারবে কিনা। উল্লেখ্য, চাঁদের মাটিতে সূর্যের আলো ফুটবে 20 সেপ্টেম্বর, তারপর পুরোটা সূর্যালোক করতে আরো 2 দিন অর্থাৎ 22 সেপ্টেম্বর লাগবে। তারপর স্পষ্ট হবে বিক্রম এবং প্রজ্ঞান ফের জেগে ওঠে কিনা। চাঁদের মাটিতে তাদের ঘুম ভাঙলে চীনকে চ্যালেঞ্জ জানিয়ে ভারত চালিয়ে যেতে পারবে গবেষণা। চাঁদের মাটিতে পাঁচ বছর ধরে দাপট দেখাচ্ছে চীনা রোভার ইউটিউব। এখন চাঁদের মাটিতে নেমেছে ভারতের রোভার প্রজ্ঞান। প্রজ্ঞান কি পারবে চীনের মতোই চাঁদের মাটি দাপিয়ে বেড়াতে? চৌদ্দ দিনের জন্য প্রজ্ঞানকে চাঁদের মাটিতে নামানো হলেও ইসরোর বুকে একরাশ আশা, বিক্রম ও প্রজ্ঞানও সূর্যের আলো বেড়ে ফের জেগে উঠবে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো চন্দ্র মিশনে ইতিহাস করেছে বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পা দিয়ে।